হ্যালো, হ্যাঁ তিতলি, শোনো, আজকে তো সর্বনাশ একটা হয়েই গেছিল প্রায়। কেন, কি হয়েছে? আরে ওই যে একটা স্বজন আছে না, ও তো আমাকে তোমার হাজবেন্ড হিসেবে চিনে ফেলছে। কি করে যে চিনলো? আরে স্বজন আমার ফ্রেন্ড না, ও তো তোমাকে চিনবেই। কি যে হবে এখন যখন সবাই জানবে, কি হবে বলো? আমার তো মনে হয় জেনে যাওয়াই ভালো। কিন্তু সেটার রিয়াকশনটা কি হবে সেটা বুঝতে পারছো? যা ইচ্ছা তাই হোক। আচ্ছা শোনো, আমি একটু বেরোচ্ছি, তুমি কখন ফিরবে? আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা শাইন ভাই, ওই তিতলি চৌধুরী আর রাজু আহমেদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক তো আছে। তাই নাকি? একজন হলো তোলপাড়ের চেয়ারম্যানের ভাস্তে, আর একজন হলো ভাগ্নি, তো সম্পর্ক তো থাকবেই। ও না, এইটা না, আমার মনে হয় তারা স্বামী স্ত্রী। আমি তো শুনিনি কখন। না, আমার মনে হচ্ছে এটা হইতে পারে। আচ্ছা হলে ওরা বলবে না কেন? এইটাই তো কথা, এবং এইটাই আমার ইনভেস্টিগেশনের প্রথম ধাপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কি একটু এসে আমাকে দেখে যাবেন? আচ্ছা আমি আসছি। আচ্ছা সিটিং ভিউ। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আজকে আমরা শিফট শেষ করি, আপনার কাছে আসছি। আচ্ছা তুমি আসো, আমি আছি। হ্যাঁ থ্যাংক ইউ। একদম কিন্তু নড়াচড়া করবো না, একদম স্টিল হবে। হ্যাঁ একটু হেলান দাও তো, একটু ব্রেক। নাতাশা তুমি কিন্তু অনেক সুন্দর, নড়াচড়া করো। ইনভেস্টিগেশনটা শুরু করে দিই। কোনটা? ওই যে তিতলি চৌধুরী যে রাজু আহমেদের স্ত্রী, ওইটা। পুরো ঘটনাটা তারা সাজাইছে আপনাকে, আপনাকে চেয়ার থেকে সরায় রাজু আহমেদকে বসানোর জন্য। কিন্তু আমাকে সরাবে কেন? আমাকে সরিয়ে কি লাভ? লাভ আছে, কারণ চেয়ারম্যান সাহেব যাদেরকে খুশি করতে চাইছে আপনি তাদের বিরুদ্ধে আরো বেশি বেশি করে লিখছেন। এগুলো সব তুমি বানিয়ে বানিয়ে বলছো। আপনি গত কয়েকদিনের দৈনিক তোলপাড় দেখছেন কিভাবে চাল চালতেছে, ফিনান্স মিনিস্ট্রিকে খুশি রাখতেছে। তার কারণ হচ্ছে চেয়ারম্যান সাহেবের লোনগুলো রিশিডিউল করতে হবে। এটা আপনি পারতেন? আপনার সময় এটা করতে পারতো? আচ্ছা তা না হয় হলো, কিন্তু আমাকে সরিয়ে কি লাভ? আমি আগে ইনভেস্টিগেশনটা করি তারপর বলি। ঠিক আছে তুমি ইনভেস্টিগেশন করো, কারণ তোমার বুদ্ধিগুলো তো তুমি সবসময় দুষ্টামি কাজে লাগিয়েছ, এবার দেখি তোমার বুদ্ধিটা কত কাজে লাগে।
ডিজাইনও করে ফেলছি। গেট গেট ভাই, আশা করি আপনাকে কালকের মধ্যে আমি ফাইনাল রিপোর্টটা দিয়ে দিতে পারবো। গেছিলাম তো পুরনো কাগজ বিক্রেতাতে সেজে গেছিলাম। পুরনো কাগজ কেন? কারণ সম্পাদকের বাড়ি প্রতিদিন 50 মিলে 20 কাগজ পায়, দুই দিন না বিসলেই তো বোঝা হয়ে যায়। অনেক বুদ্ধি বাবু আপনার তো। আর ওই দারোনার সাথে খাতিটা করে ফেলছি, পরের দিনে জিজ্ঞেস করবো যে সাহেবের নাম কি আর দুর্গতার নাম। এটা কিন্তু খুব সাংঘাতিক হবে। আমি আপনার পত্রিকার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলাম না? আচ্ছা ভাই, আপনাকে যে ম্যাডাম না, ম্যাডাম আবার তোলপরে কাম করে না? তা তুমি জানলা কেমনে? না আমি তো কাগজ বেচা করি আমার জানতো। তা ওনার নাম ওই যে তিতলি চৌধুরী না? হ্যাঁ তিতলি চৌধুরী। তিতলি ওনার স্বামীর নাম হলো যে রাজু আহমেদ না? হ্যাঁ রাজা আহমেদ। উনি যদি কি করে? উনি তো দৈনিক তুলপারের সম্পাদক। হ্যাঁ সেটাই। যাই গে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার কাল বসো। যেটা ভাবছিলাম তাই, ওই তিতলি চৌধুরী আর রাজু আহমেদ দুজনের স্বামী স্ত্রী একদম কনফার্ম খবর। কনফার্ম? হ্যাঁ একদম পাক্কা খবর। কিন্তু একটা প্রমাণ থাকলে ভালো। ওই দারোয়ানের লোকে খাতির করছি, দারোয়ানের সাথে আবার কাজের মেয়ের একটু খাতির আছে। ওই কাজের মেয়ে দিয়া ওই স্বামী স্ত্রীর বিয়ের যে ছবি আছে না সেই ছবি বার করবো, তারপর ফটোকপি করে আমরা রেখে দিতে পারবো ওটা ফেরত। তাহলে তো ভালোই হয়। দরকার পড়লে কাজী অফিসে গিয়ে ওই যে কাবিনের রেকর্ড আছে না সেটা বের করবো। সেটা হলে আরও ভালো হয়। কিন্তু এরপর কী করবে? এরপর দৈনিক তোলপাড়ে জয়েন করবো, কারণ তোলপাড়ে জয়েন না করলে সবাইকে উত্তেজিত করা যাবে না। আর রোকন ভাই তো হচ্ছে একটা দুনিয়ার চামচা, সবাইকে মোটিভেট করতে হবে। তোমারও সব তোলপাড়ে জয়েন করা উচিত। আরে দেখেন না কি করি, আমার নাম বয়াকারে বাপ আর সুগারে বাবু। গায়ের জোরে হতে পারবো না কিন্তু বুদ্ধিতে আমার সাথে পারবে না। ছোটবেলায় ওর জানের লাল চালের ভাত খেয়েছি না।
হ্যালো, হ্যালো মানা ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা রানা ভাই, আজকে আপনি পাঞ্জাবি পরে আসছেন, আমাকে আগে বলবেন না। কেন বলো তো? তাহলে আমি সালোয়ার কামিজ পরে আসতাম। ও আচ্ছা, এক কাজ করো, তুমি কালকে সালোয়ার কামিজ পরে আসো, কারণ আমি কালকেও পাঞ্জাবি পরে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবু, কর্পোরেট অফিসে চাকরি করি, একদম সময় পাই না, রাত দিন 24 ঘন্টা কাজ করতে হয়। আজকের কাজটা আজকে কমপ্লিট করতে হয়, আবার কালকের কাজের জন্য আজকে রাতের ভিতরে সব রেডি করে রাখতে হয়। বেতনও তো সেরকমই পান। আমি কী চিন্তা করি জানো? আমি চিন্তা করছি এক মাস চাকরি করব, ওই এক মাসের বেতন দিয়ে আমার 6 মাসের বেতন হয়ে যাবে, তারপরে বিয়ে করব, বিয়ে করার পরে তোলপাড়ে জয়েন করব। আচ্ছা বলেন, কী বলতে চাইছিলেন সেটা বলুন। বাবু, তুমি ওই মুলকি আর মুলকির গল্পটা জানো? কোন গল্পটা জানো? আরে ওই যে এক মালিকের দুইটা ঘোড়া ছিল, হ্যাঁ, তো কী হয়েছে জানো? ওই ঘোড়াটার একটা নাম ছিল দুর্কি, আর একটা নাম ছিল মুলকি, আর দুর্কি ছিল অনেক জোর, অনেক জোরে দৌড়ায়। একদিন একটা চোর এসে দুর্কিকে চুরি করে দিতে যাচ্ছে, মালিক দেখবে তার মুলকিকে নিয়ে পিছন পিছন দিয়েছু। একটা মুহূর্তে মুলকি দুর্কিকে যে দিতে যাচ্ছিলো, তখন মালিক না টের পেয়ে গেল, টের পেয়ে তার বুঝ ফিরল যে মুরগি দুর্কিকে শুয়ে ফেলছে। তখন সে মালিক দুর্কির চোখকে শিখিয়ে দিল কীভাবে দুর্কিকে কী করলে দুর্কি দৌড়ে ধরবে, দৌড়ে ছুটবে। তখন চোর করলো কি, ওই ব্যবস্থা করলো এবং দুর্কি অনেক অনেক জোরে অনেক জোরে দৌড়ানো শুরু করলো। একটা মুহূর্তে না ওই মালিক আর দুর্কিকে ছুটতে পারলো না, চোরও পালাই গেল। কিন্তু ওই মালিকের মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ দুলকিকে হারতে হয় নাই, তার দুলকি ঠিকই জিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনছি না গল্পটা বাবু। বাবু, দুলকি হচ্ছে আমাদের দৈনিক তোলপাড়, আমরা আমরা সবাই হেরে যাব, কিন্তু আমাদের তোলপাড়কে কোনো দিন আমরা হারতে দেব না। তুমি তোলপাড়ে জয়েন কর বাবু। মাসুদ ভাই, আমার সাফ কথা, শাহিন ভাই এডিটর আছে তো আমি আছি, শাহিন ভাই নাই তো আমি নাই। কিন্তু কিন্তু তোলপাড়ে কী হবে সেটা তো আমি জানি না বাবু। বাবু তুমি তোলপাড়ে জয়েন করো, তুমি জয়েন করলে তুমি সবুজ পাতা হেড হবা। দেখতে শোনো এখন সবুজ পাতা কী অবস্থা, মেধা একা চালাতে পারতেছে না বাবু, তুমি জয়েন করো বাবু। মাসুদ ভাই, আমার হেড হওয়ার দরকার নেই, আপনি যতদিন বাইচে আছেন ততদিন আপনি ওই পাতার হেড থাকবেন। আমি মানুষটা মিথ্যা কথা বলি কিন্তু তাতে কোনো মানুষের ক্ষতি হয় না, কোনদিন দেখছেন কোনো মানুষের আমি কোনো ক্ষতি করছি? বাবু রে, আমি সব জানি, সব বুঝি, তোমার সাথে আমার বাজাবাজি সম্পর্ক, কিন্তু জানো আমার কর্পোরেট অফিস কত বড়, কত লোকজন সেখানে, কত সুবিধা আমার, কত বড় গাড়িতে আমি চলাফেরা করি, কিন্তু কিছুতেই মন বসাতে পারি না, কি যেন নাই, কি যেন নাই, কি জানি নাই, কি নাই বাবু নাই। যে অবস্থায় মাসুদ আসছে সেই অবস্থায় একটা বাবু তোর মাসুদ এমনি মন খারাপ, তারপর সেন্টিমেন্টাল কথা বলেন না।
ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, আমি জয়েন করতে পারি, তবে একটা শর্ত কি? আপনারাও জয়েন করতে পারেন। আরে আমি কি করে আসবো? আমি এখন জয়েন করলে আমার বিয়ে ভেঙে যাবে না? শুনেন, আপনি একটা বুদ্ধি শেখা দিই। আপনি ওই অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেন, ছুটি নিয়ে আপনি তোলপাড়ে জয়েন করেন, তারপরে আমরা কয়েকজনে মিলে তোলপাড়াটা দাঁড় করা দিব, তারপর আপনার বিয়ের ব্যবস্থা করা যাবে, অসুবিধা নেই। বাবু তুমি না আসলেই জিনিস, তোমার বুদ্ধির দ্বারা এখনো কমে নাই।